ইমাম শের বাংলা তিনি চলে গেলেন লালদির ময়দানে। আবুল আলা মওদুদিকে চ্যালেঞ্জ করলেন, এ আবুল আলা মওদুদি, স্টেজ তোমার, মাইক তোমার, প্যান্ডেল তোমার, শ্রোতা তোমার, জায়গা তোমার, আমি আজিজুল হক শের বাংলা এক আসলাম, তোমার সাথ মেরে আবি মুনাজারা হোগা, তোমার সাথে আমার মুনাজারা হবে। আবুল আলা মওদুদিও খেপে দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ আজিজুল হক তোমারে বারে বহুত সোনা, তোমার ব্যাপার অনেক শুনেছি, আজ ইস পার তো উস পার, আজকে এই পার না হলো ওই পার, তোমার সাথে আমার মুনাজারা হবে। শেরে বাংলাও রাজি, আবুল আলা মওদুদিও রাজি। তবে কিছুক্ষণ পর আবুল আলা মওদুদি মনে করেছিল, ফাঁকা বাঁশ বেশি বাজাইলে মনে হয় শেরে বাংলা ভয় পাবেন, আরে এটা রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা রয়্যাল বেঙ্গল টাইগারের পাপ, কারণ শেরে বাংলা এমনে হয় নাই, বাংলার শের এমনে বানাই নাই, এটা মুস্তাফার তরফ থেকে মাওলা আলীর নিসবতের কারণে হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? ইমাম শেরে বাংলা যখন আবুল আলা মওদুদিকে চ্যালেঞ্জ দিলেন, আবুল আলা মওদুদি বুঝতে পারলেন আজকে পালানোর আর কোন জায়গা, জোরে বলেন না জায়গা, তিনি বললেন হ্যাঁ আজিজুল হক তোমারে সাথ মুনাজারা হোগা, লেকিন এক হফতে কি বাদ, কয় সপ্তাহ পরে, কেন দাইবেল নাই উগ্র হই দিয়ে কি উল্লাই, এক হফতে কি বাদ, শেরে বাংলা বলতেছেন কিউ এক হফতে কি বাদ, কিউ এক সপ্তাহ পরে কেন, তুমনে কাহা মিলাদুন নবী হারাম হে মুনাজারা ইস বক্ত হোগা, তুমনে কাহা উর্স হারাম হে মুনাজারা আবি হোগা, তুমনে কাহা জিয়ারত হারাম হে ফাতিহা হারাম হে আবি মুনাজারা হোগা ইস ওয়াক্ত। আবুল আলা মওদুদি বললেন হ্যাঁ মুনাজারা হোগা লেকিন এক হফতে কি বাদ, এক সপ্তাহ পরে, কেন কেন কেন, বললেন কিতাব তো ঢাকায় রেখে আসছি, কিতাবটা ঢাকা থেকে আনতে হবে, ঢাকায় যাব কিতাবপত্র নিয়ে আসব, তুমিও কিতাবপত্র নিয়ে আসো, আমিও কিতাবপত্র নিয়ে আসি। আল্লামা গাজী শেরে বাংলা জজবার মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন খোদা কি কসম মেরা কোই কিতাবের জরুরত নেই, আমার কোন কিতাব লাগবে না, আমি কিতাব ছাড়াই তোমার সাথে মুনাজারা করব, কিতাব হবে তোমার, মুনাজারা করব আমি শেরে বাংলা। বড় করে বলো সুবহানাল্লাহ, আমরা সেই শেরে বাংলার উত্তরাধিকারী, শেরে বাংলার উত্তরাধিকারী হতে পারলে খুশি না বেজার, যারা নইব খুশি বনফুত কলর গালত পরিবুদ খুশি, ঠিক কি না? আর খুশি না বেজার, আওয়াজ হদ হদুন খুশি হদুন বেজার, বিয়াকুন খুশি না ওয়া, এক সপ্তাহ পরে মুনাজারা। শেরে বাংলা বলেন এক সপ্তাহ টাইম দেওয়া যাবে, এখনই মুনাজারা হবে, বললেন কিতাব ছাড়া কিভাবে আপনি মুনাজারা করবেন? আমার গাজী শেরে বাংলা বললেন এক আবুল আলা মওদুদি তুমি কিতাবের নাম বলো, পৃষ্ঠা নাম্বার বলো, আমি চোখ বন্ধ করে 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 কিতাবের পৃষ্ঠার এবারে পড়ে শোনাইয়া দিব, তুমি শুধু বলো। আমার শেরে বাংলার কথা শুনে আমার আমার শেরে বাংলার জজবা দেখে আবুল আলা মওদুদি ভ্যান হয়ে গেল, বাঁকা হয়ে গেল, এ শেরে বাংলা কেসে কিতাব কি সবাব মুনাজারা হোগা, কিতাব সারা কেমনে মুনাজারা হবে? আমার শেরে বাংলা বললেন আমার কিতাব দরকার নাই, খোদার কসম আমি আজিজুল হক শেরে বাংলা যখন আমার চোখটাকে বন্ধ করি আমার কলবের মধ্যে আমার মুস্তফা কিতাব খুলে খুলে দেখা, মুস্তফা কিতাব খুলে দেখাইলে ওই কিতাবের মধ্যে আর কোনো ভুল থাকতে পারে, জোরে বলেন না পারে? ওই দিন আবুল আলা মওদুদি স্টেডের পিছন দিয়ে দৌড় মারছে, হুন্দি দূর মার কি দেয় স্টেডুর সম্মতি যাই না পারে, সম্মতি বাদ দিয়ে এতে কি বাগন নাম কি শেরে, একটা ডর করে হনা শেরে,
তো জিএনদের শেরে বাংলা বাঘ আছে ইএল কুত্তে সম্মতি যাক পারেন না জোরে বলেন না পারবে এইজন্য শেরে বাংলা বলেছেন আগর দমদম বাগর দমদম ওয়াহাবি চিনতে পেরেছে দমদম মানে বুঝছো তো ন বুঝো ফাল্লা খদ্দুর বুঝছো খদ্দুর ন বুঝ আবার হইল আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবি রা গরকে নেরে নুয়াবি।